আজকাল 4 থেকে 5 বছরের বাচ্চারা এই স্মার্টফোনগুলো ব্যবহার করতে পারে। তারা সব কিছু খুব দ্রুত ক্যাচ করে ফেলে। ওদের বয়সে আমরা ওদের তুলনায় ড্যারোশ কিসিমের ছিলাম। মাংস ছাড়া ওরা ভাত খায় না, কিছু না দেখলে ওদের বোরিং লাগে। আমরা সে সময় খেলে দুলে সময় পেতাম না। আমার প্রচণ্ড খারাপ লাগে বাচ্চাদের শৈশবগুলো আর আগের মতো নেই বলে। আলাবোলা, কিলকিল হাসি, দুষ্টুমি, ছোটাছুটি মাত্র কয়েকদিনের। ওদের ব্রেনটা হয়ে গিয়েছে ফার্মের মুরগির মতো। ওরা বড় মানুষদের মতো চুপ করে মোবাইলে পড়ে থাকে। ক্লাস 6-এ পড়া বাচ্চাগুলো থেকে শুরু করে স্কুল পড়ুয়া বাচ্চাগুলো কি দ্রুত বেড়ে উঠছে! ওদের চলাফেরা, ওদের স্টাইলে বুঝার কায়দেই নেই। ওরা শৈশব থেকে সবে মাত্র উঠে আসা। প্রেম করলে খারাপ তা কিন্তু নয়, এই বয়সেই ওরা পূর্ণাঙ্গ বয়সের স্বাদ পেতে চায় এটা খারাপ। পরিপক্কতা তো সময়ের সাথে ধরা দেয়, এই ফিলোসফিতে ওরা বিশ্বাসী নয়। আমার দাদির সমান যখন আমি উচ্চতায় হলাম, তখন দাদির ফোন ব্যবহার করতে পারতো না, কিন্তু আমি পারতাম। সেই সময় একদিন দাদিকে বললাম, আমি তোমার সমান হয়ে গিয়েছি আর আমি তোমার থেকে বেশি জানি। দাদি উত্তর দিয়েছিল, যে দালানটি দীর্ঘ পরিশ্রম দিয়ে বুঝে শুনে ধৈর্য নিয়ে বানানো হয় তা টিকে থাকে বেশি দিন, আর দ্রুত ওঠা মানই উন্নতি না। শৈশব কৈশোর হারানো জেনারেশনটার জন্য আমার খুব মায়া হয়, তাই এখনই সময় শৈশব কালটাকে শৈশব কালের মতো বেড়ে উঠতে দিন। দেশ ডিজিটাল হয়েছে বলে আমাদের সকল কিছু ডিজিটাল হতে হবে তা কিন্তু নয়। আমরা সবাই জানি সারাদিনে 1 ঘন্টা খেলাধুলা করা উচিত, তাতে আমাদের মন ও শরীর দুটোই ভালো রাখে। আর এখন এমন দাঁড়িয়েছে বাচ্চারা ফোন আর ভিডিও গেম নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে, তাই এখন থেকে তাদের এই ব্যস্ততা দূরে সরিয়ে প্রপার সঠিক গাইডলাইন দিন, তাহলে উভয়ের মঙ্গল হবে। আপনার শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আর বাচ্চারা বড় হয়ে বোকাদের মতো জীবনযাপন করতে হবে না। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, এখনকার বাচ্চারা কি অনেক বেশি স্মার্ট? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আসুন এখন থেকেই আমাদের সন্তানদের সঠিক গাইডলাইন দিতে শুরু করি, না হয় উভয়ের পোস্তাতে হবে। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, একটি লাইক করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।